অনেক গরিব মানুষ কোরবানি গোস্ত সংগ্রহ করে পরে বিক্রি করে দেয় তাদেরকে কি গোস্ত দেওয়া যাবে যে সমস্ত মানুষ অভাবী তারা কোরবানি গ্রস্ত সংগ্রহ করছেন মানুষ কাছে হাত পেতে চেয়ে নিচ্ছেন বা যেভাবে হোক তিনি গোস্ত পাচ্ছেন পাওয়ার পর তিনি যদি সেটা বিক্রি করে দেন তাহলে সেটা তার জন্য জায়জ আছে কারণ গোস্ত পাওয়ার পর তিনি তার সেটার মালিক আল্লাহ সাল্লামের একটি বিষদ্ধ এবং প্রসিদ্ধ হাদিস আছে আমরা জানি বারির আর আল্লাহ তালা আনহা নামে একজন মহিলা সাহাবি ছিলেন দাসী যথাসম্ভব তিনি যাচ্ছিল তার তার বাসার পাঁচ দিনে আল্লাহ সালাম যাচ্ছিলেন বা তার আশেপাশে কোথাও তিনি এসছেন তখন গোষ্ঠীর জ্ঞান দেখতে পেয়ে না আল্লাহ সালাম জিজ্ঞাসা করলেন কী রান্না হচ্ছে বলেন যে গোষ্ঠ তখন নবসাদ আল্লাহ সাল্লাম তার সাথে তাকে রসিকতা করে বললেন যে আমাকে খাওয়াও তখন তিনি বললেন ইয়ারসল্লাহ তো সাদাকার গোষ্ঠ আর সাদাকার গোষ্ঠ তো কোরাইয় বংশের লোকদের জন্য খাওয়ার আমা কিন্তু খেতে পারবেন না তখন তিনি বলেছেন লাকে সাদাকাতান বলেন হাদিয়াতন এটা তোমার জন্য সাদাকা হতে পারে কিন্তু তুমি যখন আমাকে দিবে সেটা সাদাকা থাকবে না সেটা জাকাতভেতরা থাকবে না বরং সেটা সেটা অর্থাৎ মানুষেরগ্রস্ত বা এই জাতীয় সাঁতাকারগ্রস্ত থাকবে না এবং সেটা হাদিয়া হিসাবে হবে তুমি পেয়েছো সাদাকা হিসাবে আমাকে যখন দিবে সেটা হাদিয়া হিসাবে হবে অর্থাৎ গরিব মানুষ পেয়েছেন পাওয়ার পর তিনি মালিক হয়ে গেছেন এরপর তিনি এটা বিক্রি করলেও সে অধিকার তার আছে তবে যারা দান করবেন তারা এরকম গরিব যারা অল্প দাম বিক্রি করে দিবে সেগুলো হোটেলরা কিনে তারা লাভবান হবে গরিব দিন শেষে ক্ষতিগ্রস্ত হবে এরকম গরিবদের চাইতে যে সমস্ত গরিবরা মানুষের কাছে হাত পাতে না এবং বিক্রিও করবে না তাদের ঘরে ঘরে খবর নিয়ে যারা ক্রমাগান নেই তাদের ঘরে ঘরে গ্রস্ত পৌঁছে দিতে পারলে সেটা অবশ্যই দানকারের জন্য সর্বোত্তম কাজ হবে অনেক সময় মুখের ভেতর কেটে রক্তপাত হয় রক্ত খাওয়া তো হারাম মুখের ক্ষতের রক্ত যদি কেউ ইচ্ছা বা অনিচ্ছায় খেয়ে ফেলে সেক্ষেত্রে বিধান কী হবে অনিচ্ছায় হলে তো কোনো অসুবিধা নেই ইচ্ছাকৃত তো খাওয়া যাবে না ইচ্ছাকৃত গুণা হবে খেলে যদি বারবার ফেলাটা কষ্ট হয় ধুতুর সাথে সামান্য চলে যায় ইনশাল্লাহ তার কারণ গুণা হবে না যেহেতু এটা আপনার ইচ্ছাকৃত আপনি জেনে শুনে পান করছেন ব্যাপারটা তা নয় অর্থাৎ জেনে শুনে ইচ্ছাকৃত স্বেচ্ছায় আপনি খুশি হয়ে যে পান করছেন ব্যাপারটা সেরকম না বরং একটা নিরুপায় হয়ে হয়তো ভিতরে গেছে ইনশাআল্লাহতে গুণ হবে না